বাঙালির কাছে বিদ্যাসাগর মানে যেমন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তেমনি বাংলার বাঘ মানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কিন্তু কিভাবে বাংলার বাঘ হলেন তিনি? ব্রিটিশ আমলের কথা, একদিন স্যার আশুতোষ মুখার্জি মধুপুর থেকে ট্রেনে ফিরছিলেন। প্রথম শ্রেণীর সেই কামরায় ছিলেন একজন ইংরেজ সাহেব। একজন নেটিভের উপস্থিতি তিনি পছন্দ করলেন না, কিন্তু স্যার আশুতোষ তা গ্রাহ্য না করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন তার জুতো নেই। ব্যাপারটা বুঝতে তার দেরি হলো না, তিনি দেখলেন সাহেব ঘুমিয়ে আছে। তিনি তখন তার কোটটি জানলা দিয়ে ফেলে দিলেন। ঘুম ভাঙলে সাহেব রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ মাই কোট? স্যার আশুতোষ বললেন, তোমার কোট আমার জুতো আনতে গেছে। আশুতোষ মুখোপাধ্যায়ের এই রকম প্রবল ব্যক্তিত্বের জন্যই তিনি বাংলার বাঘ নামে পরিচিতি লাভ করেন। 1864 সালের 29 জুন কলকাতায় তার জন্ম। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় 11-12 পাঠ্য প্যারাডাইস লস্ট পড়ে ফেলেছিলেন তিনি। এমনই ব্রিলিয়ান্ট ছিল যে গণিতে এম এ হওয়ার পরের বছরই তিনি এম এর এক্সামিনার হন। তার একাডেমিক কেরিয়ার দেখে ব্রিটিশ সাহেবরা তাকে চাকরি অফার করেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে তিনি অনন্য নজির তৈরি করেন। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবার পর তাকে এক নতুন মাত্রা দিয়েছিলেন তিনি এবং বাংলা ভাষাকে উচ্চশিক্ষার আঙিনায় এনেছিলেন এই মানুষটি। দ্য বেটার ইন্ডিয়া বাংলা 19 জানায় বাংলার বাঘ আশুতোষ মুখার্জিকে।